প্রকৃতি, নাই বরষুণ, খরাং বতর, অনাবৃষ্টির ফলত ক্রমাৎ শুকাই গৈছে ধরণীর গছ বন। রুষ্ট প্রকৃতিক তুষ্ট করবলে রাইজে পাতিলে এখন বিশেষ বিয়া। শেহতীয় রাজ্যের ঠায়ে ঠায়ে বতাহ বরষুণ হয়েছে যদিও বিশ্বনাথ চারিআলিত খরাং বতরের গছ বন শুকাই পড়ছে, যার বাবে জনবিশ্বাস অনুসরি বরষুণ বিচারি রাইজে পাতিলে ভেকুলির বিয়া। ঢোলে ডগরে উলাই আহিছে গাঁওখনের রাইজ। অসমীয়া বিবাহর পরম্পরা পালনের আদর্শ গড়েহাগি গাঁওর রাইজে আয়োজন করিলে ভেকুলির বিয়া। সঙ্গা মিলি আমি ভেকুলি বিয়া পাতিছো, যাতে সহকে বরষুণ আহক আর খেতি পথার ভাল হোক উদ্দেশ্য লই পাতিছো। খরাং বতরের গাঁর রাইজর সমস্যাত পড়ছে কৃষক সকল। কৃষিজীবী লোকসকলের খেতিপথার পর্যন্ত শুকাই গৈছে, কিন্তু প্রকৃতি যেন কৃষক সকলের উপর সন্তুষ্ট নহয়। ইপিনে পশুপক্ষীর এতিয়া পানি খাবলে অভাব হয়েছে আর গাঁর রাস্তা ঘাট সম্পূর্ণ বালিময় হয়ে পড়ছে। পরিত্রাণ বিচারি ভেকুলির বিয়া পাতিলে রাইজে। বিয়া পতার আনন্দত ভেকুলিয়ে তুর তুরালে খরাং বতরতো বরষুণ হয় বলে অসমৰ কৃষিজীবী রাইজে অতীজরে পৰা বিশ্বাস করে আছে, যার বাবে গাঁর রাইজে দুটা ভেকুলি ধরি এজনী কইনা আর এটাক দরা পাতি এইদরে মানুষের বিবাহর দরে মণ্ডপ পাতে। তারপিছতে মহিলা সকলে সম্পূর্ণ অসমীয়া নিয়মেরে পানি তুলি কইনাক কলর দোলারে সজা দোলাত লই পেপা ঢোল তাল আদি বজায় গাঁও ফুরাই আনে, শেষত পুখুরীর পানিত এরি দিয়ে। গাঁর রাইজ আশাবাদী যে এই বিয়ার পিছতে রাইজর পানির অভাব দূর হব আর পুনের সেউজিয়া হয়ে পড়ব সমগ্র গাঁওখন। বিশ্বনাথৰ পৰা তুষাৰ হাজৰিকা, ৰিপোর্ট নিউজ 18, অসম, নর্থ ইষ্ট।